সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। কয়েকদিন আগেই করোনার কবলে পড়েছিলেন করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ রানীমা ওরফে দিতিপ্রিয়া রায়। সূত্রের খবর, কোভিড টেস্ট পজিটিভ আসার পর থেকে ডাক্তারের পরামর্শ মেনে হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। আর এই খবরটা রানীমার ভক্তদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। দিতিপ্রিয়ার অসুস্থতার খবরে যখন গোটা টলিপাড়া উত্তাল, তখন নেট মাধ্যম বলছে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন দিতিপ্রিয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যাশন স্টেটমেন্টে ঝড় তুলেছেন দিতিপ্রিয়া রায়। বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পর রানীমা যেন আরো লাস্যময় হয়ে উঠেছেন। পরনে গাঢ় নীল রঙের ওয়েস্টার্ন আউটফিট, কানে দুল, হালকা মেকআপ এবং পিক্সি হেয়ারকাট, চোখের চাহনিতে তো মুগ্ধ সাইবারবাসী। নজর কাড়া ক্যাপশনে লিখেছে, মুকুট পরা রানীমা সাজে তোমরা আমায় দেখে মুগ্ধ এবং আমি মুগ্ধ তোমাদের নৈঃশব্দে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে এই ভিডিও, সঙ্গে এক রাশ সুস্থতার শুভেচ্ছাও জানিয়েছেন অনুরাগীরা। প্রতিদিন সন্ধে হতে না হতে যেন তাকে দেখার জন্য দর্শকরা লুকিয়ে থাকেন। তবে এখন সুস্থ হয়ে কাজে ফেরাটাই মূল লক্ষ্য দিতিপ্রিয়ার। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।